বলতে আমার ও তার পরিবার মেনে নিচ্ছিল না। রিসেন্ট কিছুদিন আগে আমার পরিবার থেকে মেনে নেয়। এখন আগের থেকেই আমরা অনেকটাই ডিপ্রেশন মুক্ত আছি। আর আমি যেটা বুঝি, বয়সটা মেটার না, যদি আমি কমফোর্ট ফিল করি সেটাই বড় কথা। অনেকেই অনেক রকম নেগেটিভ মন্তব্য করতেছে, আর এটা বিশ্বাস করি যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আমরা যে কাজটা করছি দুজন নিজে থেকে সিদ্ধান্ত নিয়েই করছি, আর ফিউচারে যাতে এই বিষয়টা নিয়ে অন্যরকম নেগেটিভ কেউ কিছু না বলতে পারে সেভাবে যেন থাকতে পারি, সবার কাছে দোয়া। আমরা 11 মাস আগে আমাদের রিলেশন বলতে পরিচয়, 6 মাস আগে বিয়ে করছি, 6 মাস 7 মাস হয়ে গেল। তারপরেও অনেকে পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি নিচ্ছে। তা আমাদের ফ্যামিলি, ওদের ফ্যামিলি মেনে নিচ্ছে আমাকে, ওদের ফ্যামিলি না মেনে নেওয়ার কথা, কারণ ওনার ছেলের সঙ্গে আমার এজের ডিফারেন্স। তারপরেও ওর বোন, ওর দুই বোন, ওর বাবা মা আমি বলতে অজ্ঞান, আমি আমাকে ঈদের মধ্যে নিয়ে গেছে, অনেক ভালোবাসে, অনেক কিছু করে, কিন্তু আমার ফ্যামিলিতেই প্রবলেম। আর অনেকে অনেক নেগেটিভলি বলতেছে, আমার কলিগরা কিছু কিছু ভালো বলতেছে, কিছু কিছু খারাপ বলতেছে। যারা পজিটিভলি, যাদের যে মাইন্ড যে পজিটিভলি নিচ্ছে সে ভালোভাবে বলতেছে, আর যারা নেগেটিভলি নিচ্ছে তারা এই তুলনাটাই আগে নিচ্ছে। যে ওদের ধারণা, এই ছেলে তোকে বিয়ে করছে, তোর চাকরির লোভে তোকে হচ্ছে ছেড়ে যাবে, এইসব নানান কথা। এগুলো শুনলে অলরেডি মাথা এমনিতেই গরম হয়ে যায়, কিছু করা থাকে না। তারপরেও আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক ভালো রাখছে। আমার কথা সেটা না, কে কী বললো ওটা বিষয় না, ও আমাকে অনেক ভালো রাখছে। আর আমার বিশ্বাস ও আমাকে সারা জীবন ভালো রাখবে, আমাকে কোনো কিছুতেই কষ্ট পেতে দেয় না। আর ও বোঝায়, আমি কম বুঝি, আমি টিচার হতে পারি কিন্তু আমি কম বুঝি, ও অনেক বোঝে। ও আমাকে বোঝায় যে মানুষের জন্য কেন আমরা খারাপ থাকবো। মানুষ